আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেস্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। তো বন্ধুরা, বরাবর মতো আবার একটি নতুন চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে কোন প্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় হিসাব ভবন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশনের তারিখ হচ্ছে 24/3/2020। তো বন্ধুরা, এটি বিশাল বড় একটি চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি, প্রায় 1901টি পদ। তো বন্ধুরা দেখেন, নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের স্মারক নম্বর 3/12/2019 এর মাধ্যমে শূন্য পদ পূরণের ছাড়পত্র প্রাপ্তির পরিপ্রেক্ষিতে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এবং এর আওতাধীন দপ্তর সমূহের জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম গ্রেড হতে 20তম গ্রেড ভুক্ত নিম্নতর স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্ত পূরণকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, ক্রমিক নম্বর দেখেন, পদের নাম গ্রেড বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ক্রমিক নম্বর একে দেখেন, পদের নাম হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 13 আর স্যালারি স্কেল হচ্ছে 11,000 থেকে সর্বমোট 26,590 টাকা। শূন্য পদের সংখ্যা 8টি আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো বন্ধুরা, ক্রমিক নম্বর 2 দেখেন, ক্যাশিয়ার গ্রেড হচ্ছে 14, স্যালারি স্কেল হচ্ছে 10,200 থেকে সর্বমোট 24,680 টাকা। পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো বন্ধুরা, ক্রমিক নম্বর 3 দেওয়া আছে কেয়ারটেকার, এখানে গ্রেড 14, স্যালারি স্কেল হচ্ছে 10,200 থেকে সর্বমোট 24,680 টাকা। পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো বন্ধুরা, ক্রমিক নম্বর 4 দেখেন, ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, স্যালারি স্কেল স্যাম, পদের সংখ্যা অনেকগুলো 40টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো বন্ধুরা, পাশে দেওয়া আছে দেখেন, কম্পিউটার মুদ্রা এখানে গ্রেড 16, স্যালারি স্কেল হচ্ছে 9,700 থেকে সর্বমোট 22,490 টাকা। পদের সংখ্যা অনেকগুলো 544টি পদ, যে কোনো আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ HSC পাস হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, 6 দেখেন, টেলিফোন অপারেটর, এখানে গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে সর্বমোট 22,490 টাকা। পদের সংখ্যা 1টি, আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে HSC পাস হতে হবে। তো বন্ধুরা, ক্রমিক নম্বর 7 দেওয়া আছে ড্রাইভার, এখানে পদের সংখ্যা 1টি, স্যালারি স্কেল হচ্ছে 9,700 থেকে সর্বমোট 22,490 টাকা, আর এখানে শিক্ষাগত যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাস। 8 দেওয়া আছে ফটোকপি অপারেটর, এখানে গ্রেড হচ্ছে 18, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে সর্বমোট 21,310 টাকা, আর পদের সংখ্যা 16টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে HSC পাস হতে হবে। তো বন্ধুরা, 9 দেখেন, দপ্তরি, এখানে গ্রেড হচ্ছে 19, স্যালারি স্কেল হচ্ছে 8,500 থেকে সর্বমোট 20,570 টাকা, পদের সংখ্যা 6টি, আর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। আর যে যে জেলায় অ্যাপ্লাই করবেন, হাতের ডানে দেওয়া আছে, আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তো বন্ধুরা, 10 দেওয়া আছে স্টার, এখানে গ্রেড হচ্ছে 19, আর স্যালারি স্কেল হচ্ছে 8,500 থেকে সর্বমোট 20,570 টাকা, আর পদের সংখ্যা অনেকগুলো 20টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, ক্রমিক নম্বর 11 দেওয়া আছে নিরাপত্তা প্রহরে, এখানে আপনার পদের সংখ্যা হচ্ছে 13টি, আর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। তো বন্ধুরা, নিচে দেখেন, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়। একে দেওয়া হচ্ছে 1/3/2020 তারিখ প্রার্থীর বয়স হতে হবে, সকল প্রার্থীর জন্য হচ্ছে মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি রেখে 18-30 বছর, এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18-32 বছর, এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রের ক্ষেত্রে 18-30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো বন্ধুরা, নিচে দেখেন, 8 দেওয়া আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। এখানে দেওয়া আছে, এই বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ টেলিটক
ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 5/4/2020 সকাল 10টা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 5/5/2020 বিকেল 5টা। প্রায় এক মাসের উপরে সময় আছে, অবশ্য আপনারা ভালোভাবে দেখে তারপরে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের এইটি আরেকটি সার্কুলার, এখানে ক্রমিক নম্বর 1-এ দেওয়া আছে। পদের নাম হচ্ছে জুনিয়র অডিটর, এখানে গ্রেড 16, স্যালারি স্কেল হচ্ছে 9,300 থেকে সর্বমোট 22,490 টাকা, শূন্য পদের সংখ্যা হচ্ছে 457টি। অনেকগুলো পদ আপনারা ভালোভাবে দেখে নেবেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই তা দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 5/4/2020 আর শেষ তারিখ হচ্ছে 5/5/2020, সেম সময় দেওয়া আছে, আপনারা ভালোভাবে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, এটা দেখেন হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়, এটি হচ্ছে 4 নম্বর সার্কুলার। এই সার্কুলার কুড়ি নম্বর 1-এ দেওয়া আছে। দেখেন পদের নাম হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, আর আপনার স্যালারি স্কেল হচ্ছে 8,250 থেকে সর্বমোট 20,000 টাকা। পদের সংখ্যা 255টি। অনেকগুলো পদ আপনারা ভালোভাবে দেখে নেবেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন না তা দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো বন্ধুরা, এটির অ্যাপ্লাইয়ের শুরুর তারিখ হচ্ছে 5/4/2020 তারিখে এবং শেষ তারিখ হচ্ছে 5/5/2020, অর্থাৎ এক মাসের উপরে সময় আছে, আপনারা ভালোভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি অবশ্যই সার্কুলারের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলেই ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।